ভারতে আসার একদিন আগে সফর স্থগিতের বার্তা দিলেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। কাজের চাপে আপাতত এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে চলতি বছরই ভারতে আসতে চান বলে জানিয়েছেন মার্কিন এই ধন কুবের, কিন্তু জানানো হয়নি দিনক্ষণ। জানা গেছে 21 এপ্রিল ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবার কথা ছিল ইলন মাস্কের। এছাড়া টেসলার নতুন ফ্যাক্টরি চালু করা সহ নয়াদিল্লিতে $2-3 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দেবার কথা ছিল এই ব্যবসায়ীর। স্থানীয় পর্যায়ের উৎপাদনে বিনিয়োগ করলে আমদানি করা গাড়ির উপর উচ্চ শুল্ক কমানো হবে। ভারত সরকারের এমন নীতির পরেই দেশটিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল টেসলা।